দর্শক, এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার সাথে। সজীব, ঘাটে কি ঈদে ঘরমুখী মানুষের ভিড় আজও আছে? আসলে ছবি কথা বলে, আমার পেছনের যত ছবি আছে, আমার আশপাশের যত ছবি আছে, তাতে স্পষ্ট হচ্ছে মানুষ কতটা ঈদের যাত্রা করতে ব্যস্ত, কতটা ঈদে বাড়ি ফিরতে ব্যস্ত। সব মানুষই যেন, যারা দক্ষিণাঞ্চলের মানুষ আছেন, এপর দিয়ে যাতায়াত করেন মাওয়া ঘাটে, তারা দেখছেন যে এখানে যে পন্টুন আছে, সেখানে অন্তত এখানেই প্রায় 500-এরও বেশি, প্রায় 1000-খানেক মানুষ আছে এখানেই। এই মানুষগুলো অপেক্ষা করছেন ভোর থেকে, অনেক সেহরি করেই অনেকে চলে এসেছেন, এসে এখানে অপেক্ষা করছেন। তারা বাড়ি ফিরবেন ফেরিতে করে, কিন্তু ফেরি চলাচল বন্ধ এই খবর তারা অনেকেই জানতেন না, যে কারণে তারা এসে একটা বড় রকমের বিপদে পড়েছেন। এখানে তারা অপেক্ষা করছেন কখন কোন সময়, কখন কোন মুহূর্তে আসলে একটা ফেরি আসবে, আর একটা ফেরি এসে ভিড়বে পন্টুনে, সেই ফেরিতে করে তারা বাড়ি ফিরবে, এরকম একটা আশায় এই হাজার হাজার মানুষ এখানে এই মাওয়া ঘাটে অপেক্ষা করছেন। কিন্তু বাস্তবতা হলো যে ফেরিগুলো, আমরা যেটা দেখতে পাচ্ছি, ফেরিগুলো বেশ দূরে, যেখানে পন্টুন আছে সেই পন্টুন থেকে বেশ দূরে কয়েকটি ফেরি নোঙর করা হয়েছে, যেখানে মানুষের যাওয়াটাও একটা দুরূহ ব্যাপার, দুঃসাধ্য কাজ আর কি সত্যিকার অর্থে। অন্য কোনোভাবেও যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি যে পুলিশ এখানে চলাচল করছে, এখানে পুলিশ মুভমেন্ট করছে, যে কারণে যাতে কেউ অন্য কোনো পন্থায়, অন্য কোনোভাবে যাত্রী বোঝাই করে নৌকা, অন্য কোনোভাবে যেন এই নদী পার হতে না পারে কিংবা যেতে না পারে, সেজন্য সজাগ তারা। আর একটি বিষয় বলে রাখি যে এই কারণে, যে দিনের বেলা যে ফেরি চলাচল বন্ধ, সে কারণে প্রায় 2 কিলোমিটার রাস্তায় পণ্যবাহী যে ট্রাকগুলো আছে, রাস্তার মধ্যে যারা পণ্যবাহী ফেরি যারাতে করে নিয়ে যায়, সেই 2 কিলোমিটার রাস্তায় ট্রাকগুলোকে আমরা দেখেছি অপেক্ষমান। তারা অনেক সময় থেকে, প্রায় কালকে রাত থেকে শুরু করে এখন পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা জট হয়ে গেছে, এই কারণে তারা আটকে আছে, যেতে পারছে না। যতটুকু আমরা জেনেছি তাতে সুস্পষ্ট করে আমাদের সঙ্গে কোনো এখানকার কর্মকর্তারা কথা না বললেও আমরা যেটা জানতে পেরেছি যে রাতের বেলা ফেরি, পণ্যবাহী ফেরি চলাচল করবে। অনেকেই আশায় আছেন যে এই পণ্যবাহী ফেরি চলাচলের ওই ফেরিগুলোতেই থাই নেওয়া যায় কি না, এপথ দিয়েই বাড়ি ফেরা যায় কি না।